যা রং নিয়ে জন্মেছো মা, পার করতে বাপের ফিটে মাটি চারটি হয়ে যাবে। একটু আমরা দু একজনকে জিজ্ঞেস করে নেব কেমন লাগলো। প্রথমে এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা সিদ্ধার্থ ব্যানার্জি, বলো তুমি কেমন দেখলে এই সিনেমাটা? আমার খুব ভাল লাগলো, মানে এরকম একটা সেন্সিটিভ টপিক নিয়ে চট করে তো সিনেমা করতে কেউ চায় না, কারণ অনেক রকম চিন্তা ভাবনা করে একটা ছবি করতে হয়, লোকে কিরমভাবে নেবে, কিরমভাবে দেখবে। তো আমার মনে হয় এই সামাজিক পরিকাঠামোর মধ্যে এই যে একটা সেন্সিটিভ টপিক নিয়ে সিনেমাটা করে সৌভিক খুব ভালো করেছ, এবং আশা করি এটা থেকে আমরা কিছু শিক্ষা নিতে পারবো। আমাদের ভীষণ একেবারে নতুন আলাপ, অথচ খুব কাছের হয়ে গেছেন প্রদ্যুৎদা, এবং তার গুণের পরিচয় আপনারা কিছুটা পেয়েছেন। প্রদ্যুৎদা বলুন। এ প্রসঙ্গে আমি দুটো কথা বলবো, যেটা হচ্ছে যে এই ছবির বিষয় এবং এর আঙ্গিক, এই দুটোই অসাধারণ। এবং এই যে সৌভিক, ও হঠাৎ করে একটা জনপ্রিয়তা লাভ করবার জন্য বা একটা চমক দেওয়ার জন্য, আমি একটা বেশ একটা কিছু হতে যাচ্ছি, পরিচালক হতে যাচ্ছি বা একটা সিনেমা বানাচ্ছি, এইভাবে একটা নিজের নামকে খ্যাতিকে দুম করে ছড়ানোর একটা প্রয়াস যে অনেকের মধ্যে লোক থাকে, সেই লোকটা ত্যাগ করে আমি কি করতে যাচ্ছি, আমার কি সমাজে কর্তব্য, আমার কি দায়িত্ব, কেন করব, কি করছি, এইটাও ভেবেছে, তা প্রমাণ হচ্ছে ছবিটা। এবং একটা গুরুতর সমস্যা, এটা আমরা মনে মনে ভীষণভাবে অনুভব করি, কিন্তু আমরা প্রত্যেকেই একটা অভিনয় করে যাই নিজের বেলায়, তখন আবার এই ফর্সা মেট চাই, ফর্সা ছেড়ে চাই ইত্যাদি, এইগুলো যে কত সমাজেরকে কত পিছিয়ে দেয় এবং আমাদের অগ্রগতিকে ইয়ে করে পিছিয়ে রাখে, সেটা ও যে এই বয়সে এই ভাবনাকে এনেছে, এর জন্য আমি ওকে অসংখ্য ধন্যবাদ জানাই। আরেকটা কথা, আঙ্গিক যেটা বলা যায় যে হঠাৎ করে অনেকে নতুন ছবি দেখি, কিন্তু সেই ছবিটার গতি এবং তার অভিনয় কৌশল ইত্যাদি সেইভাবে ম্যাচিওর হয় না, কিন্তু ও দেখছি এমনভাবে জিনিসটাকে ধরেছে যে একটা অভিনয় একটা একটা উন্নত পর্যায়ে নিয়ে গেছে, এবং যে কাট, দৃশ্য থেকে দৃশ্য পরিবর্তন, এই যে বিষয়গুলো ও করেছে খুব সুন্দরভাবে, অনেকটা অনুশীলন করে, অনেকটা দেখে, অনেকটা পরীক্ষা করে ও কিন্তু উপস্থাপিত করেছে, সামগ্রিকভাবে একটা সুন্দর ছবি উপহার দিয়েছে, এই জন্য ওকে আমি অসংখ্য ধন্যবাদ। রবীন গাঙ্গুলি আমাদের অত্যন্ত মানে কাছের মানুষ, এবং সব ব্যাপারই অত্যাচার আমরা করে যাচ্ছি, সেই রবীন্দা এই সিনেমাটা নিয়ে বলুন। ফাংশনের কথা তো আমরা শুনেছি, এই সিনেমাটা কৃষ্ণ করি না, খুবই ভালো লাগলো, ধন্যবাদ সবাইকে, এবং অনেক পরিচিত মুখকে আমি দেখলাম এই সিনেমার মধ্যে। একটু অনুপমের কাছে যাই, অনুপম সব ব্যাপারই তোমার উপরে অনেক অত্যাচার হয়েছে। অত্যাচারের প্রশ্ন নেই, সৌভিক অসাধারণ ছবি করেছে, খুব ভালো করেছে। আমি তো সিনেমার টেকনিক বুঝি না, অভিনয় খুবই ভালো হয়েছে, সবারই ভালো হয়েছে, এবং আমার এই প্রচেষ্টা আমার দুর্দান্ত লেগেছে, কি অক্লান্ত পরিশ্রম অফিসে করার পর এই ভাবনা নিয়ে ছবি করা, এ চারটিখানি ব্যাপার না, এসব লাইনে এগোতে গেলে আমার মনে হয় চাকরি বাকরি ছেড়েই শুধু কাজ করতে হবে, নচে সম্ভব না। খুবই ভালো করেছে, আশা করি এই ছবি সবাই দেখবেন এবং অন্যকে বলবেন যাতে ছবিটা দেখে। এখানে আমি পিয়ালিকে বলি, পিয়ালি তুই এখানে কিছু বল, পিয়ালি দাস। আমার বলাটা অন্য জায়গায় হয়, কাগজে কলমে। তো সৌভিককে এটাই বলছি যে খুব ওর প্রচেষ্টা খুব ভালো লাগলো, কারণ একটা ছবির পেছনে যে পরিমাণে পরিশ্রম থাকে সেটা বাস্তবায়িত করার পেছনে অনেক লোক, চিন্তা ভাবনা, আর ওর অন্য একটা পেশা রয়েছে তার পাশাপাশি, ও যে এতটা সময় ব্যয় করে এরকম একটা বিষয়ে, যে কালোর সমস্যাটা আমাদের এই সময় একটা বড় সমস্যা যেটা অনেকটা পিছিয়ে দেয় এই এগিয়ে যাওয়া সমাজেও, তো সেই রকম একটা বিষয় নিয়ে ও যে একটা ছবি করলো সেটা আমাদের খুব ভালো লাগলো, এভাবেই ও এগিয়ে যাক। ডক্টর সবিতা চৌধুরী। আচ্ছা, আজকের এই অনুষ্ঠানের সুযোগে আমি এখানে যারা উপস্থিত আছেন সকলকে আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আর এই চর্চা নিয়েই আমরা আছি, তার মধ্যে বলা যায় সৌভিক তো আমার দাদার ছেলে, একটা অন্য স্নেহ কাজ করে, কিন্তু একদম স্বচ্ছ দৃষ্টিতে একটু নিরপেক্ষভাবে বলতে গেলে ওর ভাবনা
একে আমি শ্রদ্ধা না জানিয়ে পারি না, পারছিও না। তার কারণ হলো যে এই বয়সের ছেলের, এই বয়সের এই প্রজন্মের ছেলে মেয়েদের কাছে অনেক বিষয় আছে আকর্ষণের, কিন্তু তারই মধ্যে একটা গুরুতর সামাজিক সমস্যা যেটা আমাদের মানবিকতার জায়গাটাকেই বড্ড বেশি নাড়া দিয়ে দেয় সেই রকম একটা বিষয়কেও ধরেছে। আর তার উপরে যে ভাবনাটা, যে মেসেজ ও দেবার চেষ্টা করেছে, সেখান থেকে আমাদের সবার শিক্ষা নেওয়ার আছে। আমরা যতই প্রগতিশীল হই, আমরা যতই শিক্ষিত হই, আমাদের অন্তরের অন্তঃস্থলে, আমাদের মনের কোণে সেই বাবা মা হন, যে ভুক্তভোগী, যে এটার শিকার, এই যন্ত্রণার শিকার, সেই হোক, প্রত্যেকের একটা কষ্ট থাকে, কিন্তু আমরা সামাজিক এই ব্যবস্থার শিকার হই, সেখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদের কিছু বলার চেষ্টা করেছে। এই জন্য আমি ওর অনেক অনেক বড় সম্পদকে বয়সী হওয়া সত্ত্বেও আমি ওর এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই, আর ওর এই আন্তরিকতাকে আমি শ্রদ্ধা জানাই। নতুন কিছু জানতে পারলাম, খুবই ভালো লাগলো। এরকম একটা সুন্দর জিনিসকে নিয়ে আলোচনা, সমাজে একটা নতুন দিকটা ধরে ফেলেছে, খুবই ভালো লেগেছে, মনকে নাড়া দিয়েছে। ধ্রুবদা, শুভেচ্ছে, অনেক অনেক শুভেচ্ছা। তুমি চমৎকার তৈরি করেছো ছবিটা, শুধু যেটা একটা চিরন্তন প্রশ্ন থেকে যায় সেই চিরন্তনতাকে ধরে রেখে তুমি যে আমাদের চোখ খুলে দিয়েছ সেই জন্য তোমাকে অনেক ধন্যবাদ, তোমার সাফল্য কামনা করি। আমাদের প্রাক্তন সম্পাদক এই ছবিটার প্রেজেন্ট করছে, নিবেদন করছে অঙ্গীকার নর্থ। অঙ্গীকার নর্থের জন্মলগ্ন থেকে যিনি আছেন এবং আজকেও এসে হাজির হয়েছেন সেই আমাদের ভীষণ কাছের আপনার জন, এবং যে শুটিং আমরা স্টার্ট করেছি ছবিটা সেই শান্তিনিকেতনে, সবটুকুই তার তত্ত্বাবধানে, শ্রী সুরজিৎ মুখোপাধ্যায়। সৌভিক আমার কোলে পিঠে মানুষ, তো ও যে জিনিসটা করেছে, যে প্রচেষ্টাটা নিয়েছে, যে ধরনের কাজ ও করে, ও চাকরিতে যে ধরনের বিজিও থাকে, তার মধ্যে থেকে সময় বার করে ও যেভাবে, ও সবটাই কিন্তু সহজাত। ও কিন্তু কারুর কাছ থেকে কিছু শেখেনি, ও তবলাটাও বাজায় নিজে শিখেছে, গিটারটাও বাজায় নিজে শিখেছে, যেটাই করেছে সেটাই কিন্তু ওর নিজের শেখা। ও কিন্তু কেউ, ওকে কিন্তু কেউ হাতে ধরে শেখায়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই যে আজকে সিনেমাটা করলো, আমি জাস্ট মুগ্ধ, আমার কিছু বলার নেই। আমি চাই ও এরকম ধরনের আরও সিনেমা করুক, আরও লোকের কথা বলুক, আরও বিভিন্ন ধরনের সমস্যাকে তুলে ধরুক সেলুলয়েডে, মানুষ সচেতন হোক, প্রতিবাদ করুক। পরিতোষ মৃধা ভীষণ ভালো অভিনেতা, আমাদের সঙ্গে বিভিন্ন নৃত্যনাট্যে অভিনয় করে থাকেন, আমাদের সহযোগী সম্পাদক। তা শুভর এই কর্মকাণ্ড আজকে, আগেও তো দেখেছি, আগে অনেক কাজ দেখেছি, কিন্তু আজকের এই আপনাদের সঙ্গে এইটা দেখলাম, যে যে ছবিটা দেখলাম, আপনারা দেখলেন সবাই মিলে, তা আপনাদের সঙ্গে আমারও, মানে আমারও একই মত যে এই ছবি দেখার পরে মনকে নাড়া দিয়ে গেল। ছোট্ট একটি ঘটনা, পুরনো ঘটনা, আমাদের ঘরে, আমাদের সমাজে প্রতিনিয়ত এটা হয়ে থাকে, সেই সমাজকে নতুন করে আবার একবার দেখিয়ে দেওয়া, চোখ খুলে দেওয়া, এরকম কাজ অঙ্গীকার নথ আগামী দিনে আরও করবে, সেটা শুভর মাধ্যমেই করবে, এই আশা রেখে, এই অঙ্গীকার রেখে আমি শেষ করছি আমার বক্তব্য। আর এক সহযোগী সম্পাদক সঞ্জয় ধর। হ্যাঁ শুভ, এইভাবে কাজ করে যা, আমরা সঙ্গে আছি, এবং যতদিন ও এইভাবে কাজ করে যাবে আমরা, আমাদের সঙ্গে পাবে, আরো ভালো ভালো কাজ করে যাক, আমাদের পাবে। শঙ্খ চৌধুরী, শঙ্খ আমার ভাই, আর যে সংগঠন বা অর্গানাইজেশনের তরফ থেকে এটা উপস্থাপনা করা হলো, সেই অঙ্গীকার নর্থের সঙ্গে আমরা আমাদের জন্ম থেকে জড়িত একটা প্রচেষ্টা, 25 বছর পার করেছে, আজও তার প্রভাব আপনারা দেখতে পাচ্ছেন, সেটার উত্তরাধিকার বই নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। আমরা অনেকেই ভাবি যে সমাজে নানা ধরনের অন্যায় তো ঘটে চলেছে, কিন্তু আমরা কী বা করতে পারি, এরকম অনেক সময় ভাবি। তো আমরা পারি, আমরা চেষ্টা করলে কিছু না কিছু করতে পারি, সেরকমই একটা উদাহরণ এটা, এবং আরও এরকম হাজার হাজার উদাহরণ সমাজে ছড়িয়ে যাক, অন্যায়ের প্রতিবাদ হোক,
এটুকুই চাই। সৌভিককে, আমাদের শুভকে অনেক অনেক অভিনন্দন, খুব ভালো হয়েছে, কাজটা খুবই ভালো হয়েছে। আর অনিতার পরিচয় তো কিছু দেবার নেই, দীর্ঘদিন ধরে পরিতোষ অনিতা আমাদের সঙ্গে জড়িয়ে গেছে, এখন সব এক পরিবার। নতুন করে কিছু বলার নেই, সবাই সবকিছু বলে দিয়েছে ছবিটার ব্যাপারে। আমি সৌভিক চট্টোপাধ্যায়, কৃষ্ণকলি ছবির যে ডিরেক্টর, খুব ছোট্টবেলা থেকে ওকে দেখেছি, ওর মধ্যে ভীষণ ভীষণ ভালো কিছু করার ভীষণ প্রবণতা ওর মধ্যে রয়েছে, আমরা দেখেছি, প্রত্যেকেই দেখেছি। তো আজকে আপনারা যে ছবিটা দেখলেন কৃষ্ণকলি, তো সেটা তারই প্রতিফলন। ভীষণ ভালো লেগেছে ছবিটা, একটা সুন্দর মেসেজ আমাদের প্রত্যেকের জন্য রয়েছে। আমরা যতই আধুনিক হই না কেন, এখন একদম ইন্টারনেটের যুগ, আমরা সবাই হাতে মোবাইল নিয়ে ঘুরে বেড়াই, কিন্তু আমাদের কোথাও একটা মানসিকভাবে সেই জায়গাটা হয়তো থেকেই গেছে, যে আমরা একটা কালো মেয়ে বা ছেলে যাই বলুন না কেন, মেয়ে বা ছেলে যাই হোক, আমরা দেখলে কিন্তু বলি, মনে মনে ভাবি, ইস্কি কালো, এই জায়গাটা কোথাও হয়তো আমাদের রয়েই গেছে। তো সেই জায়গাটা সুন্দরভাবেও এই ছবিটাতে দেখিয়েছে, একটা সুন্দর মেসেজ এই সমাজে দিয়ে গেছে ও। আশা করি এইরকম ছোট্ট ছোট্ট আমাদের যে ত্রুটি রয়েছে এখনও, আমরা এত এগিয়েছি তবুও এই ত্রুটিগুলো আমাদের মধ্যে এখনও কোথাও মনের মধ্যে রয়ে গেছে। তো আমরা আশা করি এই ত্রুটি বিচ্ছুতিগুলো আমরা আগের সামনের দিনে এগুলোকে কাটিয়ে উঠতে পারবো, আর ও সৌভিক আরও এই ধরনের ছবি করুক, আমরা এটাই আশা রাখবো। থ্যাংক ইউ। আমার জন্ম হয়েছিল 1930-এর দশকে, তখন রবীন্দ্রনাথ জীবিত ছিলেন। রবীন্দ্রনাথ আমার কাছে, রবি মানে হচ্ছে সূর্য, ইন্দ্র মানে হচ্ছে শ্রেষ্ঠ, ঠাকুর হচ্ছে আমার দেবতা। রবীন্দ্রনাথ ঠাকুর আমার অস্তিত্ব, মজ্জা, মনন, শিক্ষা, দীক্ষা এবং আরও অনেক মনীষী আমার জীবনে এসেছেন। আমি প্রফেসর সত্যেন্দ্রনাথ বোসের ছাত্র ছিলাম, মেঘনাথ সাহা আমার শিক্ষক ছিলেন, এবং আরও প্রচুর যারা দেশ নায়ক তাদের মানে উপলব্ধি করবার সুযোগ পেয়েছি। কিন্তু রবীন্দ্রনাথের যে হীরের দূতি, তার একটা স্পর্শ আজকে পেল। শুভকে ধন্যবাদ আমাকে রবীন্দ্র ঠাকুরকে আরেকবার করে স্মরণ করে দেওয়ার জন্য, এর তুলনা হয় না। অনেক অনেক আমাদের সব থেকে বেশি পাওয়া এইটাই, এই বক্তব্য। এটা খুবই ভালো লেগেছে, প্রচন্ড মনটা এত বেশি ছুঁয়ে গেছে যে আমি ঠিক ভাষায় বলতে পারছি না, তবে বলতে পারি এইটুকুনি যে মনটা আমার প্রচন্ড ছুঁয়ে গেছে এই ছবিটা দেখে। অপূর্ব সব অভিনয়, মনে হচ্ছিল না যে কোনো সিনেমা দেখছি, মনে হচ্ছে যেন খুব বাস্তব একটা কিছু দেখছি। যে করে সৌভিককে অনেক আমার শুভেচ্ছা রইল, ওকে দেখেও আমার খুব ভালো লাগলো, আর আপনারও অভিনয় খুব সুন্দর হয়েছে। নমস্কার সবাইকে, শুভ বিজয়া, অভিনন্দন, ভীষণ ভালো লাগলো সৌভিক তোমার প্রচেষ্টা, খুব সুন্দর একটা টপিক নিয়ে করেছো। আমার মুভিটা খুব ভালো লেগেছে, মুভিটা মানে এটা আমি নিজের চোখেও দেখেছি, লোকের আমার আন্ডারএস্টিমেট করা হয়, তো এই মুভিটা মানে এটা এগেইনস্টে একটা জিনিস বলছে, তো এটা সমাজে ভালো। আমার ভীষণ ভালো লেগেছে সৌভিক তোমার মানে পরিচালনা, সবকিছু মানে ভাবনা চিন্তা প্রচন্ড ভালো লেগেছে। তুমি এরকম আরো করো সৌভিক, ছোট ছোট বিষয় নিয়ে। কৃষ্ণকলি দেখে তো আমার মনে হচ্ছে আমি কেন ফর্সা হলাম। যা রং নিয়ে জন্মেছ মা, পার করতে বাপের পিঠে মাটি চারটি হয়ে যাবে। কাকু চিনতে পারছো? কৃষ্ণকলি
আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক, এই তো রং তবু কত ঢং, এই একটা জায়গায় তো সাম্যবাদ এসেছে, ওই নোংরামিতে কোনো রং টঙের তফাৎ নেই। কালো কাজলের গল্পটা শেষ, শুধু অল্প কথার খবর, তো কিরম মেয়ে তোদের পছন্দ শুনি? আহামরি কিছু নয়, তবে মেয়ে যেন ফর্সা হয়।